ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন বিবি রাইড অ্যাডভেঞ্চার, আমি আপনার সাথে বিদ্যুৎ। সো ফ্রেন্ড, আজ দেখাবো আপনাদের মডিফাইড বাইক। এই যে বাইকটি দেখছেন, এই বাইক সম্পর্কে আপনাদের অনেক তথ্যই দেব এবং কী কী মডিফাই করা হয়েছে সবই জানাবো। সঙ্গে থাকুন, আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্ভবত আমি এই ধরনের ভিডিও বাইক আর অ্যাডভেঞ্চার বা ট্রাভেল ব্লগ নিয়ে ভিডিও করে থাকি। তা যারা নতুন দেখছেন এই চ্যানেলটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি দাবিয়ে রাখুন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। এই যে হেডলাইটটা দেখছেন, এটি অরিজিনাল KTM এর হেডলাইট লাগানো আছে। আর এই যে উইন্ডশিল্ডটা আগের গাড়িরই, ইন্ডিকেটারটা চেঞ্জ করা আছে, দুদিকে ইন্ডিকেটার চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, এই গ্রাফিক্সটা দেখছেন, এটা পুরো কালারটা চেঞ্জ করা আছে, স্টিকার করা আছে। আর এইদিকে এই যে হাইড্রোলিকে রেসিং লেখা আছে। আর চাকার রিংয়ের কথাটা বলি, রিংটা রং করা হয়েছে। আর এই যে হ্যান্ডেলটি দেখছেন, এই হ্যান্ডেলটি পুরো অরিজিনাল KTM এর হ্যান্ডেল। আচ্ছা, এবার দামগুলো বলি। এই যে হেডলাইটটা দেখছেন, এটি মোটামুটি 450 টাকা দাম। আচ্ছা, এই যে হ্যান্ডেলটি চেঞ্জ করা হয়েছে, হ্যান্ডেলটি দেখছেন, হ্যান্ডেলটি 250 টাকা দাম, যেহেতু হ্যান্ডেলটি পুরনো। আর এই যে গাড়িটা দেখছেন, পুরো গ্রাফিক্সটা করার জন্য খরচ হয়েছে 2400 টাকা। আচ্ছা, এবার বলি, এই যে গিয়ার বক্সটি দেখছেন, গিয়ারটি একদিকে কাটা আছে, চেন কভারটি একদিকে খোলা আছে এবং পেছনের রিংটিও রং করা আছে। এই যে সব থেকে বড় খরচ আমাদের এই এক্সটি, এটি অরিজিনাল এক্সট লাগানো আছে, যা সাউন্ড একটু পরে আপনাদের শোনাচ্ছি। আর এই যে লোগোটি দেখছেন,
এটি আমার চ্যানেলের লোগো বিবি রাইডার, এই যে পেছনে আছে অ্যাডভেঞ্চার। তাহলে বলুন গাড়িটি কেমন লাগছে? ও আর এই এক্সটির দাম নিয়েছে 2400 টাকা। মোটামুটি গাড়িটি এখনও কিছু কাজ বাকি আছে। প্রথমত হচ্ছে চাকা দুটো পাল্টানো হবে, আর এই যে মটকারটি দেখছেন, এই মটকারটি অর্ডার দেওয়া হয়েছে, মটকারটি ছোটো মটকার লাগানো হবে। আর বাদ বাকি গাড়ির যা ছিল সবই খুলে ফেলা আছে। মোটামুটি এই গাড়িটির পেছনে 10,000 টাকা খরচ হয়েছে। তো যাই হোক, গাড়িটি এখন আপাতত কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আশা করি দুর্দান্ত লাগছে। আর এই যে গাড়ির ওনার, ওনাকে তো আপনারা প্রথম থেকেই চেনেন, আসুন পরিচয় করে দিই। এই যে আমাদের বাবু পাতলা, এই গাড়িটা হচ্ছে ওনার, পুরো বুদ্ধিটা আমার। গাড়িটার পেছনে যা খরচ হয়েছে, এই যে আমাদের বাবু পাতলা পুরোটাই খরচ করেছে। যাই হোক, গাড়িটি এই পর্যন্তই, পরের আপডেটটা আপনাদের খুব তাড়াতাড়ি জানানো হবে। চাকাগুলো চেঞ্জ করে নিই। আপনাদের গাড়ির আওয়াজ শোনায়।